দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্য বদলের সারথি স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে সুধী সমাবেশে যোগ দিতে আজ মুন্সীগঞ্জের মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে সুধী সমাবেশ স্থলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পদ্মা সেতুর নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন ওই দেশের কর্মীরা। তাদের বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে আবারও মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে বৃহস্পতিবার সমাবেশ স্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব। নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠান শেষে সড়ক পথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শনিবার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মধ্যাহ্নভোজের পর ঢাকায় ফিরবেন সরকার প্রধান। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাই সিদ্ধান্ত লই এলাইছি আই বিয়ার কাম কা সারি এলাই কে কোন হবে আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খান ফ্রি আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইঞ্চেন লাউ আর কসুলই পোলার হোর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া হইসা দেন কামর দা আরে খাই পেলা লবণ দি আরে খাই পেলা আই চাই না আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না আমি কাম করি খান এরে কাম করছি নি খেতে কোনো দিন নাই আর কি আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনি মিনি কিল্লাই কিল্লি তুই কি আর হোলারে বিয়ের দি হোর বাড়ি দাঁড়াইছ না জেল কানা ঢুকেছ ফোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিল্লাই আরে তোর কথা কইতে কইতে অঙ্গনে হচ্ছে অন গানে ফিরেন না রাব্বা রাব্বা ওরে আর ডঙ্গের কথা রে আমরা বলি স্বামী স্ত্রী শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন চরি আন্নে কালকে ও না এগারে এতে মেলাই হারাইতে চলে গেছেন এত রান্নটি আসে ক্যাশ কিচ্ছু দিয়ে জানল ভাই আর আব্বুর লাগে এক বেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি পড়ে যাই ভাই ব্যাকের লই মিলি মিশি কেন থাকুন যাকে আন্নে শান্তিতে থাকুন যায় বাইর সিল করে দিন আমরা তুই ঠিকই কইছিস বাজে ঠিকই কইছিস সেটা তো আমি জানতাম না